আমরা যারা ইয়ারবাডস ইউজ করে থাকি, তারা একটি প্রবলেম সবসময় আমরা ফেস করে থাকি, সেটা হচ্ছে যে ইয়ারবাডসের পেয়ারিং প্রবলেম। এই পেয়ারিং প্রবলেমটি প্রায় সব ধরনের ব্র্যান্ডের ইয়ারবাডসের মধ্যে হয়ে থাকে। এটি হওয়ার প্রধান যে কারণ সেটি হচ্ছে আমরা যখন ব্লুটুথ ডিভাইস একটি অন্যটির সাথে কানেক্ট করি, বা এই ডিভাইসটি ছাড়াও যখন আমরা এই ভিন্ন ভিন্ন ডিভাইসে যখন কানেক্ট করি, তখন কিন্তু এটিতে একটি আরেকটির সাথে পেয়ারিংয়ে কিন্তু সমস্যা হতে পারে। সো এটি সবসময় হয় এরকমও না, বাট মাঝে মাঝে কী হয়, এটির যে যে প্রোগ্রাম সেট করে দেওয়া আছে, যার ফলে এটি অনেকটা মাঝে মাঝে এটি পেয়ারিংয়ে সমস্যা সৃষ্টি করে। সো এটি একটি বাগ সব ইয়ারবাডসে, আমি আই থিঙ্ক স্যামসাং গ্যালাক্সি বাডসেও কিন্তু এই প্রবলেমটি রয়েছে। সো এটি হচ্ছে আমার কাছে আছে হেলাও GT1 প্লাস। এই ইয়ারবাডসটির কীভাবে আপনারা পেয়ারিং সেট করতে পারেন, সে বিষয়টি আজকের ভিডিওতে আমরা দেখাবো। সো উইথাউট এনি ফার্দার ডিউ, লেটস গেট ইন টু ইট। এই ইয়ারবাডসটি যদি আপনাদের একটি ইয়ারবাডস কাজ না করে বা পেয়ারিংয়ের সমস্যা হয় বা সাউন্ড শোনা না যায়, তাহলে আপনারা কি করবেন, ফার্স্টে দিয়ে এই ইয়ারবাডসটি কিন্তু আপনাদেরকে রিসেট করতে হবে। সো ফ্যাক্টরি রিসেট করার জন্য এটি আমরা ফার্স্টে যে কাজটি করব, সেটি হচ্ছে যে আপনাদের যে সকল ডিভাইসে এটি কানেক্টেড আছে, সেই সকল ডিভাইস থেকে এটিকে ডিসকানেক্ট করে ফেলবেন। সো এটি হচ্ছে ফার্স্ট, আপনারা যেসব ইয়ারবাডস বা এই ইয়ারবাডসটি যেসব ডিভাইসের সাথে কানেক্টেড আছে, সব ডিভাইস আপনারা ডিসকানেক্ট করে দিব। সো সেকেন্ড যে কাজটি করব, সেটি হচ্ছে আমরা এই ইয়ারবাডস দুইটির ফ্যাক্টরি রিসেট মেনুতে যাওয়ার জন্য আমরা ফার্স্টে কী করব, এই দুইটি ইয়ারবাডস কিন্তু আমরা ক্লোজ করব। ক্লোজ করার জন্য আমরা জানি এই দুইটি ইয়ারবাডস আপনারা হাতে ধরে 5-6 সেকেন্ড ধরে রাখলে কিন্তু এটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। সো এটি কিন্তু বন্ধ করার পরে আপনাদের যে নেক্সট যে কাজ, সেটি হচ্ছে এটিকে আবার প্রেস করে ধরে রাখবেন, এবং প্রেস করে ধরে রেখে এবং একটু বেশি সময় পর্যন্ত এটিকে ধরে রাখবেন। অন হওয়ার পরও 15-20 সেকেন্ড পর্যন্ত আপনারা এটিকে টাচ করে ধরে রাখবেন। সো টাচ করে ধরে রাখার পর আপনারা দেখবেন ব্লিঙ্কিং লাইটটি কিন্তু একদম পুরোপুরি অফ হয়ে যাবে। এই যে এভাবে কিন্তু আপনাদের ব্লিঙ্কিং লাইটটি কিন্তু অফ হয়ে গেলে আপনারা এ দেখতে পারবেন যে এটি কিন্তু একদম ফুললি রিসেট হয়ে গিয়েছে। সো এটি এখন আপনারা কেজে রেখে দেবেন। কেজে রেখে দেওয়ার পরে 2-3 সেকেন্ড পরে এটি আবার আপনারা এই যে ডিভাইসে কানেক্ট করার, সেই ডিভাইসে কানেক্ট করবেন। সো দেখতে পারবেন যে এটি কিন্তু আগের মতোই কাজ করছে। সো হোপ ইউ গাইজ আজকের ভিডিওটি আপনাদের বুঝতে পেরেছেন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আমার ভিডিওতে যদি কিছু জানার থাকে, আর বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। টিল দেন টেক কেয়ার, বাই বাই।